ক্যান্সার, ক্যান্সারের নেই কোনো অ্যান্সার, এটা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু প্রিয় দর্শক অ্যান্সার আছে। এই করসল ফলটা বিভিন্ন জার্নালে দেখা গেছে যে কেমোথেরাপির চেয়েও 1000 গুণ, অনেকে বলে 10000 গুণ বেশি শক্তিশালী এই করসলের ফলটা এবং এর গাছের পাতাটা। ক্যান্সার প্রায় 100+ প্রজাতির ক্যান্সার আছে, তো এর মধ্যে এই যে করসল এবং ননী ফলটা ক্যান্সার প্রতিষেধক হিসাবে ব্যাপকভাবে সমাদৃত, ব্যাপকভাবে জনপ্রিয় পৃথিবীতে। তো আমাদের দেশে এই ফলটা আসলে দুর্লভ, আমাদের সেনাবাহিনীর সদস্যদের হাত ধরেই বাংলাদেশে এই করসলটা আসছে আফ্রিকা থেকে। তো কিছু কিছু সেনাবাহিনীর ভাইদের বাড়িতে আসে, গাছ লাগিয়েছেন, কিন্তু আমি এটা বাণিজ্যিকভাবে ব্যাপকভাবে এটা চাষাবাদ শুরু করছি অনেক বছর আগে থেকে। এই ফলগুলা আমার বাগানের, আমার কষ্টের ফসল এবং আমার বাগানে পর্যাপ্ত পরিমাণে এই করসলের ফল রয়েছে, পাতা রয়েছে, ননী ফল রয়েছে। তো আজকে আপনাদেরকে আমি আমার বাগানটা দেখাবো কেমন সুন্দরভাবে ফল ধরে আছে, আমি এরপরে আপনাদেরকে বাগানে নিয়ে যাব। আর এই ফলটা খেতে কেমন আমি এবং আমার ছেলে আজকে আপনাদের খাওয়াই দেখাবো। ননী ফলটা, এই করসলের ফল দেখেন, এভাবে কেটে এই এভাবে খেতে হয়। আরযুক্ত কাঁঠালের আঁশের মতো সামান্য একটু টক রয়েছে, এজন্য বাংলায় টকাতাও বলে থাকে। আপনি সাওয়ার খুবই টেস্টি খেতে, আপনি সাওয়ার সব অথবা টকাতা বলে যদি গুগলে সার্চ দেন এর বিস্তারিত ব্যাখ্যা পেয়ে যাবেন। আর অনেকেই দেখেন ক্যান্সার থেকে আল্লাহ রহমতে মুক্ত হয়েছে, ওসিলা আল্লাহ, কিন্তু হয়তোবা এই ফলের কারণেই হয়েছে, কিংবা ননী ফলের কারণে হয়েছে, করসলের পাতার কারণে হয়েছে। তো কারো যদি করসলের ফলের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। মেসাস ননীফল ইউনানি ঔষধালয় নার্সারি, যেটা ড্যাক লাইসেন্স প্রাপ্ত, গ্রাম সাতিয়ানতলা মল্লিকপাড়া, ডাকঘর চুড়ামনকাঠি, থানা জেলা 10-এর সদর। সরাসরি এসে আমার কাছ থেকে এই ফলটা নিতে পারেন, গাছ দেখতে পারেন, গাছ নিতে পারেন। কেমন লাগে বাবা খেতে? খুবই ভালো। আচ্ছা, তোমার তো আগে লিভারের সমস্যা ছিল, আল্লাহ রহমতে তো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বসো।